নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি কোনো ওভেন ছাড়াই গ্যাসে এমন একটা বিস্কুট বানিয়ে দেখাবো যেটা আপনারা সারা মাস সংরক্ষণ করে রাখতে পারবেন। রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি 200 গ্রাম আটা নিয়েছি, এতে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর দিলাম এলাচের গুঁড়ো 1/4 চামচ। এটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ময়ানার জন্য দিলাম সাদা তেল, আপনারা ঘি দিয়েও ময়ান দিতে পারেন। এবারে তেলটা এখানে একটু বেশিই দিতে হবে, হাত দিয়ে এইভাবে ভালো করে তেলটা মিশিয়ে নিতে হবে। এই তেল দেওয়ার ফলে বিস্কুটটা অনেক বেশি মুচমুচে এবং খাস্তা হবে। এই যে মুঠো করলে যদি এরকম ডেলা পাকিয়ে যায় এবং ঝুরঝুরে বালির মতো পড়ে যায়, তাহলে বুঝবেন যে ময়ানটা ঠিক হয়েছে। এবারে এখানে আমি 5 চামচ চিনি নিয়েছি, আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান একটু বেশি চিনি দিতে পারেন। জল দিয়ে দিলাম 5 চামচ, যতটা চিনি ততটাই জল নিতে হবে। এবারে 2-1 বার চিনিটা নাড়িয়ে ওই জলেই আটাটা মেখে নিতে হবে, আর চিনিটা এমনভাবে নাড়তে হবে যেন চিনিটা দানা থাকে, তাহলে বিস্কুটটা ভাজার সময় ওই দানাগুলো ভেসে থাকবে আর বিস্কুটটা দেখতে খুব ভালো হবে আর খেতেও খুব ভালো হবে। এইভাবে ডোটা বানিয়ে নিতে হবে। এটা খুব পাতলা ডো করলে চলবে না, আটা এমনই একটা জিনিস যেটা আমাদের সব সময় বাড়িতেই থাকে, এই যে দেখুন, আর এটা বেশিক্ষণ ধরে মাখা চলবে না। এবারে বেলুন চাকির ওপরে আমি সামান্য সাদা তেল দিয়ে নিলাম, এবার এটা মাখিয়ে নিচ্ছি। আর ডোটা এবারে এখানে আমি বেলে নেব, এটা একটু মোটা করেই বেলতে হবে। বেকারির যেরকম বিস্কুটগুলো হয় মোটা বিস্কুট, সেইভাবে মোটা করে এটা বেলতে হবে। আর ডোটা মেখে বেশিক্ষণ রেখে দেওয়াও চলবে না, এটা সাথে সাথেই বেলে বানিয়ে নিতে হবে বিস্কুটগুলো, নাহলে চিনির দানাগুলো গলে যাবে আর জল ছাড়তে শুরু করবে। এই যে দেখুন কতটা পুরু আমি রেখেছি, দেখতেই পাচ্ছেন এখানে, এইভাবে মোটা করে বেলে নিতে হবে। এবারে আমি ধারগুলো কেটে ফেলে দিচ্ছি, এগুলো আমি পরে আবার বিস্কুট বানিয়ে নেব। আমি এখানে চৌকো শেপের বিস্কুটগুলো কেটে নিচ্ছি, আপনারা রাউন্ড শেপও দিতে পারেন। এবারে আমি একটা থালায় এগুলো তুলে নিলাম, একটা ছুরির সাহায্যে আমি এখানে ডিজাইন তৈরি করে নিচ্ছি। এগুলো একটু ডিপ করেই ডিজাইনটা করতে হবে, নাহলে ভাজার সময় এই ডিজাইনটা আর বোঝা যাবে না। আপনারা অন্যরকম ডিজাইনও করতে পারেন, এটা আপনারা সারা মাস সংরক্ষণ করতে পারবেন। এই যে দেখে নিন, আমি 2 রকমের ডিজাইন করেছি। এবারে গ্যাস জ্বেলে আমি কড়া বসিয়ে দিলাম, কড়ায় আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা যখন খুব কম গরম হবে তখনই বিস্কুটগুলো ছেড়ে দিতে হবে, আর বিস্কুটটা লো ফ্লেমে ভাজতে হবে, খুব ধীরে ধীরে এটা ভাজলে তবেই এটা মুচমুচে খাস্তা হবে। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে রাখুন। এগুলো একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে, আর সব সময় এই বিস্কুটটার দিকে খেয়াল রাখতে হবে, কারণ এতে চিনি মেশানো আছে যার ফলে এটা লালচে দাগ এসে যাবে। তাই দাঁড়িয়ে থেকে এই বিস্কুটগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এই যে দেখুন, আমি বিস্কুটগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি, গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এটা আপনারা শুধু মুখে বা চায়ের সাথে খেতে পারবেন। আমার এই রেসিপিটা আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন। ধন্যবাদ।